أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشعة، عاملة ناصبة، تسلى نارا حامية، تسقى من عين آنية، ليس لهم طعام إلا من ضريع، لا يسمن ولا يغني من جوع. آمنت بالله. সবাই বলেন আমানতু। এর অর্থ নাকি বুঝেন? মানে এতক্ষণ যে কোরআন শুনলাম, যে কালাম শুনলাম, আমি এই কালামের উপরে আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ওয়াজ করলেই হবে না, সুর দিলেই হবে না, বুঝতে হবে। তাহলে এই তাফসীর, এই ওয়াজ আমার আপনার জীবনটাকে জান্নাতি জীবন হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। জীবন পরিবর্তন হবে। আমি একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়েছি আপনাদের সামনে। এই সূরার যদি ধারাবাহিক তাফসীর শুরু করি, অন্তত প্রতিদিন যদি দুই আড়াই ঘন্টা করি, একবারে কম পক্ষে তিন দিন সময় লাগবে। এই যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এটা মহাসমুদ্রের নাম। এটা কি? অনেক আলেম ওলামা আছেন এখানে। এটা মহাসমুদ্রের নাম, এটার তলা নাই, এটা তলাবিহীন সমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রশংসা করতে গিয়া তিনি তার নবীকে বললেন, নবী আপনি বলে দেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. আল্লাহ পাক বলেন, নবী গো আপনি বলুন, যদি আমার রবের কথাগুলিকে লিখার জন্য, বলার জন্য তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলিকে কালি বানানো হয়, ওই পানি মার্কা কালিগুলি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি আবার সাত দরিয়ার পানিকে নতুন করে আবার কালি বানানো হয়, তথাপিও আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। চিল্লাই বলল, আল্লাহু আকবার। আরো জোরে কল, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, সেই কোরআনের আলোচনা আমি শুরু করতে পারবো, শেষ করতে পারবো না। কোরআনে তাফসির করার যোগ্যতাও আমার নাই। আমি শুধু সেই কথাগুলি বলবো যে কথাগুলির দ্বারা আমার এবং আপনাদের জীবন পরিবর্তন হয়। ইরশাদ হচ্ছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে আচ্ছন্নকারী দিবসের বৃত্তান্ত পৌঁছেছে কি? আল্লাহ পাক তার নবীকে জিজ্ঞেস করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে তিনি বলছেন, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন অনেক চেহারা, অনেক মুখমণ্ডল ভীত সন্ত্রস্ত হবে, অনেক চেহারা অবনমিত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, অনেক চেহারা ক্লান্ত হবে, পরিশ্রান্ত হবে, ক্লিষ্ট হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, ওই চেহারার মালিকগুলি জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে।
ليس لهم طعام إلا من ضريع بشكت كتا جكت شكنو شكنو غاش بدت تدير جنو كنو خبار جھٹبنا ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع اي خبار گولي کھئے তাদের পেটের ক্ষুধাও মিটবে না আর তারা মোটা তাজাও হবে না এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অনুবাদ প্রিয় ভাইরা এই সূরা আল গাশিয়া কোরআনে কারীমের মধ্যে কোরআনে শরীফে আয়াত আর সূরা কয়টি বলেন তো 114 টি সবাই বলেন জোরে কয়টি সূরা 114 টির মধ্যে 88 নাম্বার হলো এই সূরাতুল গাশিয়া এবং এতে আয়াত রয়েছে 26 টি শব্দ রয়েছে 92 টি আর অক্ষর রয়েছে 378 টি সুবহানাল্লাহ আমি তাফসীরের আলোকে কথা বলছি এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায় নবীদের মক্কি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে কিয়ামত নিয়ে হাশর নিয়ে মিজান নিয়ে ফুল সিরাত নিয়ে জান্নাত নিয়ে জাহান্নাম নিয়ে এত বেশি কথা বলেছেন যদি এই হাশর মিজান জাহান্নাম আখিরাতের আয়াতগুলিকে বাছাই করা হয় তাহলে দেখা যাবে কোরআনের 10 পারার সমান হয়ে যাবে এত বেশি কিয়ামত নিয়ে কথা বলেছেন বিশ্বনবী আরেক হাদিসের ভিতরে বললেন তোমরা যদি সচক্ষে কিয়ামতকে দেখতে চাও কিয়ামতকে দেখা যাচ্ছে এখন আল্লাহ নবী বললেন তোমরা যদি কিয়ামতকে দেখতে চাও তাহলে তোমরা সূরা নাবা তেলাওয়াত করো সূরা ইনফিতার পড়ো সূরা গাশিয়া পড়ো সূরা শামস পড়ো সূরা কুবেরাত পড়ো এই সূরা সূরা জিলজাল পড়ো এই সূরাগুলি যখন পড়বে তখন তোমাদের সামনে কিয়ামতের ছবিটা ভেসে উঠবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনে সব কথা ফাঁস করে দিয়েছে আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা সূরা আল গাশিয়া এটার উপর আলোচনা করার জন্য আমি সিদ্ধান্ত নিলাম আজকে আপনাদের সামনে এই জন্য আজকে আমরা দুনিয়াতে এসেছি দুনিয়ার আনন্দ দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার প্রতি মায়া জাগিয়ে আমরা যে এই দুনিয়ার থেকে একদিন চলে যাব আমরা যে মরে যাব আমাদের কৃতকর্মের জন্য জবাবদিহিতা করা লাগবে আল্লাহর কাছে এমন চিন্তা ভাবনা আজকে আমাদের অনেক মানুষের মনে নাই ঠিক কিনা বলেন আমরা মনে করি আমি ক্ষমতার মালিক আমি টাকার মালিক আমার হুকুমে উমুকের কল্লা ফেলে দাও দশজনকে দশজন একসাথ হইয়া যখন একজনকে হামকি দুমকি দেয় ওই বেচারা মনে করে এরাই তো সব ক্ষমতার মালিক কিন্তু যে দশজন একজনকে হুমকি দিল এই দশজনের যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা তাদেরকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সুতরাং আপনি যদি ক্ষমতাটা অপব্যবহার করেন তাহলে আপনাকে ধরবেন কে আপনাকে কে ধরবে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইয়ুবদিউ ওয়া ইউঈদ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ আল্লাহর ধরা অত্যন্ত মারাত্মক এইজন্য আমার ভাইরা পরকালের চিন্তা কিয়ামতের চিন্তা হাশরের চিন্তা মিজানের চিন্তা জাহান্নামের চিন্তা আমরা ভুলে গেছি কথা ভুলে গেছি এইজন্য আজকে আমরা যারে পারো তারে ধরো যার থেকে পারো তার থেকে আনো জায়গা দখল করো জমি দখল করো টেন্ডার বাজি করো দোকান পাট লুট করো মানুষ মারো মানুষকে ধরো সকল ধরনের অনাচার পাপাচার আজকে দুনিয়াতে আছে নাকি নাই আছে নাকি নাই এইগুলির একমাত্র কারণ হলো আমি আপনি আখিরাতের চিন্তার কথা ভুলে গেছি মৃত্যুর কথা আমরা ভুলে গেছি
আজকে আমার আপনার শরীরে যে শক্তি আছে আমার আপনার যে সুন্দর জীবন আছে এই জীবন একদিন শেষ হয়ে যাবে মৃত্যু আসবে নাকি আসবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون نبي أبني بولت مرن تكي پالاو تمي مرن تمي لوي بگيري جو ديو شدور آكاش پاني پالاو تو تھائي لاغي شيري مرتو تكي باچار جنو আপনি যথাই পালাবেন মৃত্যু ওই বদ্ধ প্রাচীরের ভিতরে আপনাকে ধরতে পারবে নাকি পারবে না পারবে এইজন্য আমার ভাইয়েরা আমার মা বোনেরা কোন ব্যক্তি কোন নারী কোন পুরুষ যখন মৃত্যুকে ভয় করবে তখন তার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না দুইটা চোখ বন্ধ হয়ে যাবার পরে এই পৃথিবীর অঙ্গরস সব বন্ধ হয়ে যাবে কবি কি সুন্দর করে লিখলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় চিল্লা বলে ঠিক কি না পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে এই মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে এই জীবনের রংধনু সাথে রং মিছে এই জীবনের রংধনু সাথে রং মিছে এই জয় আর পরাজয় ঠিক কি না মৃত্যুর মাধ্যমে সব ফয়সালা হয়ে যাবে আমার ভাইয়েরা যে সুন্দর পৃথিবীতে আমরা এলাম এই পৃথিবী একদিন লন্ডভন্ড হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন হাল আতাকা হাদিসুল গাশিয়া ও নবী তোমার কাছে কি গাশিয়ার খবর এসেছে নাকি গাশিয়া মানে কিয়ামত গাশিয়া মানে কি কোরআনে কারীমে আল্লাহ পাক কিয়ামতকে গাশিয়া বলেছেন কোরআনে কারীমে আল্লাহ পাক কিয়ামতকে সাআ বলেছেন কিয়ামতকে আল্লাহ পাক কিয়ামত বলেছেন কিয়ামতকে আল্লাহ পাক জিলজাল বলেছেন যেমন আল্লাহ পাক বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা যখন এই জমিনে ভূকম্পন সৃষ্টি হয়ে যাবে অর্থাৎ কিয়ামত শুরু হয়ে যাবে আমার ভাইয়েরা কিয়ামত আসবে কিয়ামত হবে এই সূরা গাশিয়ার ভিতর আল্লাহ পাক মানুষকে তিনটা বিষয়ে কথা বলেছেন একটা হলো কিয়ামতের সতর্কবার্তা দুই নম্বরে কিয়ামত হয়ে যাবার পরে হাশরের ময়দান তৈরি হওয়ার পরে সেখানে জান্নাত থাকবে জাহান্নামও থাকবে এই তিনটা বিষয় আল্লাহ এখানে সতর্ক করেছেন সর্বশেষে আল্লাহ পাক তার তাওহীদ আর ওয়াহদানিয়াত নিয়ে কথা বলেছেন কিয়ামত আসবে এই সূরা গাশিয়ার ভিতর আল্লাহ পাক বললেন এই সূরার ফজিলত এত বেশি আল্লাহ নবী প্রত্যেক জুমার নামাজে সূরা গাশিয়া তিনি তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ এখানে আলেম ওলামা যারা আছেন মসজিদের ইমাম যারা আছেন আমি তাদেরকে বলবো এই সূরা গাশিয়া পড়ে যে ব্যক্তি পানিতে ফু দিবে বা কোনো খাবারে ফু দিবে আল্লাহ পাক ওই খাবারকে সব সময় হেফাজত করবেন এই সূরাতে আল্লাহ পাক তিনি বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া ও নবী আপনার কাছে কি গাশিয়ার খবর এসেছে নাকি তার মানে কি আমাদের খবর এলো নাকি তার মানে কিয়ামত হবে কিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে বলতে গিয়া বললেন যারা কিয়ামতকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন
عظيم الله পাক বলেন এ আমাদের মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলছেন আমার কথা শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো আর শুনে রাখো নিশ্চয়ই কিয়ামত এক কঠিন বিষয় শাইউল আযীম কিয়ামত এক কঠিন এক মারাত্মক এক প্রকট বিষয় যারা বলে কিয়ামত আসবে না কিয়ামতকে যারা অস্বীকার করে আল্লাহ পাক তাদেরকে জবাব দিচ্ছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর আল্লাহ পাক বলেন হে দুনিয়ার অবিশ্বাসীরা শুনো কিয়ামত অবশ্যই আসবে কোনো সন্দেহ নাই আর তোমাদেরকে আল্লাহ পাক কবর থেকে সবাইকে পুনরায় আবার উঠাবে হবে আপনি এই কথা মনে করেন না অনেক মহিলারাও বলে অনেক পুরুষও বলে সংসারের জ্বালা যন্ত্রণার ভাল লাগে না আল্লাহ আমাকে মৌত দেয় না কেন মরে গেলে তো বেঁচে গেলাম জোরে কোন কয় কি না মরে গেলে বেঁচে গেলাম এই কথা সেই ব্যক্তি বলতে পারে যার দুনিয়াবি জীবনে এক ওয়াক্ত বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত ফরজ নামাজ ছুটে নাই মরে গেলে বেঁচে গেলাম ওই ব্যক্তি সেই কথা বলতে পারে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে সত্য কথা বলেছে মিথ্যা কথা বলে নাই ব্যবসা করতে গিয়ে ওজনে ঠকাই নাই ওজনে কম দেয় নাই চুরি করে নাই মানুষের উপর অত্যাচার করে নাই জুলুম করে নাই ঠকবাজি করে নাই আল্লাহর কোরআনের বিরোধিতা করে নাই আলেম ওলামার উপর অত্যাচার করে নাই একমাত্র তারাই বলতে পারে মরে গেলে আমি বেঁচে গেলাম আর যারা নামাজ পড়ে নাই যারা রোজা রাখে নাই যারা সুদ খেয়েছে যারা ঘুষ খেয়েছে যারা মিথ্যা কথা বলেছে যারা ওজনে মানুষকে ঠকাইছে যে সব নারীরা ব্যাপারটাভাবে চলেছে যে সব নারীরা নিজের স্বামী থাকার পরেও মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে পরকিয়া করে নিজের যৌবন নিজের চরিত্রকে চরিতার্থ করেছে ওই সব নারীরাও যদি বলে মরে গিয়ে বেঁচে গেলাম না তারা বাঁচবে না বরং তারা আরো কঠিন থেকে কঠিনের দিকে তারা অগ্রসর হচ্ছে আমার ভাইরা কিয়ামত আসবে আল্লাহ পাক এরপরে বলেন কিয়ামতের ভয়াবহ চিত্রটা কিয়ামত যখন শুরু হবে অবস্থা কি দাঁড়াবে দেখো ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতান ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদু যখন সিংহের মধ্যে ফু দেওয়া হবে একটা ফু দেওয়ার সাথে সাথে এই জমিন আর আকাশ আশ্রয়া পড়বে একটার উপর একটা পড়তে থাকবে কোরআনে কারিমের অন্যত্র আল্লাহ পাক বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ সিংহের মধ্যে যখন ফু দেওয়া হবে তখন বইয়ের পৃষ্ঠা একটার উপর একটা যেমন করে পড়তে থাকে এই যে দেখেন কোরআনের পৃষ্ঠা একটার উপর একটা যেমন করে পড়ে তেমন করে ওই আকাশ আর জমিনের উপর এইভাবে একটার উপর একটা আশ্রয় পড়তে থাকবে আর কি হবে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস পাহাড়গুলি ধ্বনিত তুলার মতন সব বাতাসে উঠতে থাকবে চিল্লাই করে আল্লাহু আকবার আমি কি গল্প বলি না কোরআন বলি বলেন কি বলি কথাগুলো কি বিশ্বাস হয় আপনাদের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্যত্র এবার তিনি বললেন এই কিয়ামত যখন আসবে এই কিয়ামত অবশ্য হবে কিয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর চিত্রটা কেমন হবে দেখো ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত ইদাস সামাউন ফাতারাত
হযরত ইসরাফিল যখন সিংহের মধ্যে ফু দিবে ওই যে আকাশটা দেখতে পান ওই আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে ওয়াইদাল কাওয়াকিব তাসারাত আর আকাশে যে তারকাগুলি আপনি দেখতে পান ওই তারকাগুলি তারা বিক্ষিপ্ত অবস্থায় তারা ছোটাছুটি শুরু করে দিবে তারকা কত বড় ছোট সবচেয়ে তাই না তারকা ছোট না এই পৃথিবীটা হলো বিজ্ঞানীরা বলেছেন আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 186,000 মাইল কয় এরকম আলোর গতিতে মাপতে গেলে পৃথিবীটার আয়তন হবে 1,300,000,000 আলোক বর্ষ কয় এই যে পৃথিবীটা এই পৃথিবীর চাইতে আপনার 3,33,000 গুণ বড় হলো সূর্য 3,33,000 গুণ বড় হলো সূর্য এরপর বিজ্ঞানীরা বলে ওই রকম সূর্যের ভিতরে ওই রকম সূর্য কয়েক হাজার সূর্য এক একটা তারকার ভিতরে ঢুকে পড়তে পারে এত বড় তারকা ওই তারকাগুলি সব বিক্ষিপ্ত অবস্থা ছোটাছুটি শুরু করবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত বঙ্গোপসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আরব সাগর এইসব লোহিত সাগর এইসব সমস্ত সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যাবে নদীতে সাগরে সব আগুন ধরে যাবে প্রিয় ভাইরা আল্লাহ বললেন কিয়ামত আসবে কিন্তু যারা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে যারা আখেরাতকে ভুলে গেল কিয়ামতকে ভুলে গেল কিয়ামতকে ভুলে গিয়ে সকল অন্যায় অপরাধ করে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন কিয়ামত অস্বীকারীদের ব্যাপারে আল্লাহ পাক বলেন বাল কাযাবু বিসসাআতি ওয়া আ'তাদনা লিমান কাযাব বিসসাআতি সাঈরা আল্লাহু আকবার বরং যারা এই কিয়ামতকে যারা অস্বীকার করে এই কিয়ামতকে যারা অস্বীকার করে আমি কিয়ামত অস্বীকারীদের জন্য সাঈর নামক জাহান্নাম রেখে দিয়েছি যখন কিয়ামত অস্বীকারীদের হাতে এবং পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরাইয়া যখন তাদেরকে জাহান্নামের দিকে নিতে থাকবে জাহান্নাম তাদের কি 500 মাইল দূর থেকে দেখার পরে জাহান্নাম গুসসায় ফেটে পড়বে আপনারা দেখবেন জাতিসাপ যখন কিছুকে ধ্বংসন করতে না পারে তখন তার মাথা ওয়ালের সাথে গাছের সাথে ফিটতে থাকে গোসায় ওই সাপ তার পাখনা তুলে ধরে ঠিক এমনি করে ওই জাহান্নাম গোসায় ফেটে পড়বে জাহান্নামীকে দেখে আর জাহান্নামী 500 মাইল দূর থেকেই সাগরের ঢেউয়ের আওয়াজের মতন জাহান্নামের আগুনের ঢেউয়ের আওয়াজ শুনতে পাবে এরপর আল্লাহ পাক বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দাজ্জিকাম মুকাররিনা দাউ হুনালিকা সুবুরা আল্লাহ পাক বলবেন জাহান্নামের দিকে ধরো তাদের হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে জাহান্নামের সংকীর্ণ জায়গার মধ্যে নিক্ষেপ করো জাহান্নামে পড়ার পরে অবস্থা কি দাঁড়াবে দেখেন আল্লাহ পাক বলেন ওরা জাহান্নামের মধ্যে পড়ে মৃত্যুকে ডাকতে থাকবে ও আল্লাহ আমাদেরকে মৌত দাও আমরা জাহান্নামের আগুন আর সইতে পারি না আল্লাহ পাক তিনি বলবেন লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদা ওয়া দুউ সুবুরান কাসীরা ও জাহান্নামীরা আজকে জাহান্নামের আগুনে পুড়ি মৃত্যুকে তুমি একবারই ডেকো না বারবার ডাকতে থাকো কিন্তু মৌত তোমার কাছে আর আসবে জাহান্নামটা এমন এক জায়গা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া জাহান্নামে পড়ে যাবার পরে ওখানে কে মরবেও না কেউ বাঁচবেও না জাহান্নামের আগুন দিয়া গোটা শরীরটা যখন জলসায়ে যাবে গোস্তগুলি ঝরে ঝরে পড়বে হাড্ডির মধ্যে আগুন ধরে যাবে
আর শুধু হাড়ের মধ্যে আগুন ধরবে না আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ওই জাহান্নামের আগুন বেনামাজিদের কলিজার মধ্যেই আগুন ধরে যাবে প্রিয় ভাইয়েরা এই ভাবে জাহান্নামে পড়ার পরে আপনি মরবেন না বাঁচবেন না কিয়ামত হয়ে যাবে কিয়ামত হয়ে যাবার পরে হাশরের মাঠ তৈরি হবে তবে কত বছর পরে হবে আমার নবীও বলতে পারেন নাই কিয়ামতের পর হাজারো লাখ কোটি লক্ষ মিলিয়ন বিলিয়ন বছর চলে যাবে এরপরে আল্লাহ পাক হাশরের মাঠ তৈরি করবেন হাশরের মাঠে আল্লাহ পাক সব মানুষকে আবার নতুন করে জিন্দা করতে পারবেন নাকি পারবেন না সবে বলেন না এটা তো ইমানি জবাব পারবে নাকি পারবে না কোরআনে কারীম বলছি রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি বিশ্ব নবী আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে বলেন ও আমাদের রব তুমি কিয়ামতের দিন সব মানুষকে একসাথ করবে এতে কোনো সন্দেহ সব মানুষ একসাথ হয়ে যাবে একদিন আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কে ডেকে বলছেন আব্দুল্লাহ রে তোমার খুব মিষ্টি কণ্ঠ জরকন সুবহানাল্লাহ তুমি তোমার কণ্ঠ দিয়ে একটু কোরআন তেলাওয়াত শোনাও হযরত আব্দুল্লাহ তিনি বলেন হুজুর আপনার সামনে কোরআন পড়তে তো আমার ভয় লাগে কারণ ইনি তো আমার এমন হুজুর যার উপর আল্লাহ কোরআন নাযিল সুতরাং তার সামনে কোরআন পড়তে আমার ভয় লাগে আল্লাহ নবী বলছেন না রে আব্দুল্লাহ তুমি কোরআন পড়ো আমি তোমার কণ্ঠ দিয়ে শুনবো এবারে আব্দুল্লাহ সূরা আল ইমরানের কিছু আয়াত তিনি তেলাওয়াত করতেছেন আয়াত পড়তে পড়তে যখন তিনি এই আয়াতের মধ্যে এলেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন এর অর্থ হচ্ছে ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি তখন অবস্থাটা কেমন হবে যখন সব মানুষকে আল্লাহ পাক একসাথ করবেন চিল্লাই করে আল্লাহু আকবার আরেক আয়াতে আল্লাহ পাক বললেন সেই আয়াতে আল্লাহ পাক বললেন নবী আমি আপনাকে সমস্ত উম্মতের উপর সাক্ষীদাতা বানাইয়া দেব আয়াত যখন আব্দুল ইবনে মাসউদ তেলাওয়াত করলেন আল্লাহ নবীর চেহারা আগুনের মতন লাল হয়ে গেল আব্দুল্লাহ মাথা তুলে দেখে নবীদের চেহারা লাল হয়ে গেল আমার নবীর চেহারা ছিল চাঁদের মতন সুন্দর সুবহানাল্লাহ কি সুন্দর চেহারা আমার নবীর পূর্ণিমার চাঁদকে হার মানাত আমার নবীর চেহারা কবি লিখছেন চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি সুবহানাল্লাহ চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানি তো গোলাপে বেলি আমার হুজুরের হাসি আমার হুজুরের চেহারা আমার হুজুরের চোখ চোখ মুবারক নাক মুবারক এত সুন্দর ছিল হযরত জাবির ইবনে সামুরার মা বলে পূর্ণিমা রাতের চাঁদের হুজুরকে আমার বাড়ির দাওয়াত দিয়েছিলাম হুজুরের গায়ে ছিল একটা লাল চাদর আমি একবার চাঁদের দিকে তাকাই আর রসুলের দিকে তাকাই ওই চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর এমন নবী আমার আল্লাহ পাক ছিলেন নবীদের চেহারা লাল হয়ে গেল আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার তিলাওয়াতে কোনো ভুল হলো নাকি আপনার চোখে পানি কেন আপনার এত রাগ কেন নবীর চোখ দিয়ে দদ্দর করে পানি পড়ে আর হুজুর বলছে আব্দুল্লাহ রে না তুমি কোনো ভুল করো নাই তুমি যখন উম্মাতিম বিকুল্লি শাহীদ এই আয়াতটা যখন তুমি পড়তেছিলে তখন কিয়ামতের চিত্র আমি নবীর চোখের সামনে ভেসে আসলো আল্লাহ পাক সেদিন সমস্ত উম্মতদের সামনে আমাকে সাক্ষী হিসেবে দাঁড় করাইয়া দিবে আমার ভাইরা হাশরের ময়দান এত কঠিন দিন হবে
আজকে যারা এই দুনিয়াকে একমাত্র জীবন মনে করেন দুনিয়াটাকে সুখের জীবন মনে করেন ঠিক না মনে করে দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারই হে যত মজা আছে সব লুটটা বুটটা খাও যা পারো তা খাও যারে পারো তারে মারো তাকে ধরো তার থেকে আনো ও বাবারা ভাইয়েরা আমি মা বোনদেরকে শিখাইয়ে দেব মা বোনেরা ভালো করে শুনবেন আপনি ঘরের বউ হয়েছেন তো কি হয়েছে আপনার ঘরের মধ্যেই আপনার উপরে আপনার স্বামীর অর্ধেক অধিকার আবার স্বামীর উপরেও আপনার অর্ধেক অধিকার ঠিক কিনা বলেন আপনি ঘরের স্ত্রী হয়েছেন তো কি হয়েছে আপনার স্বামী কোন পথে আয় করে আপনি জানেন আপনার স্বামীর মাসিক আয় হলো 30,000 টাকা কিন্তু আপনার স্বামী 2,00,000 টাকা দিয়ে ফ্রিজ কিনে নিয়ে আইছে আপনি জানেন আপনার স্বামীর মাসিক আয় হলো 50,000 টাকা আপনার স্বামী প্রতি মাসে 1,50,000 টাকা খরচ করে আপনি স্ত্রী হিসেবেই বিনয়ের সাথে স্বামীকে জিজ্ঞেস করবেন স্বামী গো আমি জানি আপনার আয় ইনকাম এত টাকা কিন্তু আপনি এত টাকা খরচ করেন কোথায় থেকে আমার একটু বলেন কই থেকে আপনি আনেন এইভাবে আপনি স্বামী থেকে জানতে চাইবেন আর স্বামীদেরকে বলবো আপনি যে আপনার স্ত্রী মুখে হাসি ফোটাবার জন্য ছেলে মেয়ের মুখে হাসি ফোটাবার জন্য এই এই বেন্ডাবাড়ি বাজারের মধ্যে দোকান আছে একটা আরেকটা বানাবার জন্য জমিন আছে 3 ঘন্টা আর 2 ঘন্টা বাড়াবার জন্য আপনি যে সুদের ব্যবসা করেন আপনি যে ঘুষের ব্যবসা করেন আপনি হারামি বানা করে টাকা পয়সা কামাই করেন আমি আপনার দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধ করব আজকে মাহফিলের পরে আপনি বাড়িতে যান আপনার স্ত্রীকে সামনে বসান আপনার ছেলে মেয়েদেরকে সামনে বসান বসে জিজ্ঞেস করেন প্রাণের স্ত্রী আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ও আমার ছেলেরা ও আমার মেয়েরা তোমাদের জন্য আমি কত পরিশ্রম করি শুনো তো আমার ইনকাম এত কিন্তু আমি এই এইভাবে অমুক ব্যবসা করে আল্লাহ বিরোধী আল্লাহর হুকুমকে অমান্য করে সুদের ব্যবসা করে ঘুষ খাইয়া মানুষ মাইরে এইভাবে টাকা পয়সা ইনকাম করি তোমাদের জন্য কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমরা কি আমার এই পাপের মালিক হবে নাকি জিজ্ঞেস করেন বাড়িতে যাইয়া স্ত্রীকে সন্তানদের জিজ্ঞেস করেন ওরা বলবে স্বামী গো বাবা গো তুমি কোথা থেকে রুজি করো কোথায় থেকে তুমি আরো আমাদের জানার দরকার নাই তোমার পাপের শামিল পাপের মালিক আমরা কেন হতে যাব এইজন্য ভাইয়েরা বাবারা নিজে হারাম পথে অর্জন করে দুনিয়া তো শেষ করলে না আখেরা তো আপনি শেষ হয়ে যাবে কিয়ামতের দিন সব মানুষকে জবাবদিহি করতে হবে একটা কঠিন পরিস্থিতি শুরু হয়ে যাবে আল্লাহ পাক বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ও নবী আপনি দেখবেন কিয়ামতের দিন গর্ভধারিণী মায়েরা স্তন্যদানকারী মায়েরা সব পাগলের মতন হয়ে গেছে আপনি দেখবেন সব মানুষ পাগল আসলে কেউ পাগল নয় এরা আল্লাহর জাহান্নামের আজাবের ভয়ের চোটে সব পাগল হয়ে যাবে প্রিয় ভাইরা আমি আলোচনা বেশি লম্বা করব না এবার আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই হাশরের ময়দানের এই কঠিন পরিস্থিতির পরে এই জাহান্নামে যাবে কারা জাহান্নামে কারা যাবে জাহান্নামে যাওয়ার কারণগুলি কি কি প্রিয় ভাইয়েরা জাহান্নামের পরিচয় আমি দেব না জাহান্নামের পরিচয় দিতে গেলে আমার অনেক সময় লাগবে তবে জাহান্নামে কারা যাবে এক নম্বরে শুনেন যারা আল্লাহকে অস্বীকার করেছে তারা যাবে কোথায় আরো জোরে কর না কাকে অস্বীকার করেছে বলেন কাকে জোরে সরে বলেন আল্লাহ হয় নাই মহব্বতের সাথে বলেন আল্লাহ আরো জোরে কোন আল্লাহ চিল্লায় বলেন আল্লাহ আল্লাহ শুনছে নাকি আল্লাহ ঘুমাই আছে আল্লাহ ঘুমাই আছে আল্লাহ শুনে নাই আল্লাহর কি ঘুম আছে
لا تأخذه سنة ولا نوم الله ঘুম নাই আল্লাহ তন্দ্রাও এজন্য আল্লাহর কোন বান্দা বান্দি যদি বিপদে পড়ে রাতের গভীরে আল্লাহকে একবার আল্লাহ বলে আল্লাহ পাক বলে বান্দারে তোর একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয় দুইবার নয় 70 বার জবাব দিয়া বলে বান্দা আমার কাছে তুমি কি চাও আল্লাহর নামের মত মধুর নাম দুনিয়াতে আছে আল্লাহু আল্লাহু কিজে মধুর নাম বলেন আল্লাহু আল্লাহু কিজে মধুর নাম ধরার তামাম মনি মুক্তা সোনা দানা পান্না হীরা হয় না তাহার দাম বলেন আল্লাহু কি যে মধুর নাম সুবহানাল্লাহ জিকির করবেন কার সকালে জিকির হবে কার রাতের বেলা জিকির হবে কার ঘুমাইতে যাওয়ার সময় জিকির হবে কার ওই জিকিরটা কি রকম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন আবার যখন ঘুম থেকে উঠবেন জিকির করবেন কার সেই জিকিরটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশূর উঠতে বসতে খাইতে শুইতে শয়নে জিকির হবে কার আল্লাহকে ডাকবেন যদি মনটা ভালো না লাগে স্বামীর মনটা ভালো নাই আবার স্ত্রীর মন ভালো নাই যে কারো মন খারাপ হয় আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহ আল্লাহ জিকির কর রহমতে তোর জীবন ভর যত বেশি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলি করবেন তত আপনার হৃদয়ে প্রশান্তি দিবেন কে আর জোরে কোন কে আমার ভাইরা তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আল্লাহ পাক বলেন আহলে কিতাবদের মধ্যে আর যারা কুফরি করেছে যারা মুশরিক এদের মধ্যে যারা আল্লাহকে অস্বীকার করেছে এরা মরার পরে এদের জায়গা হলো জাহান্নাম কোথায় তাহলে আল্লাহর প্রতি যারা ঈমান আনবে না এরা কোথায় যাবে দুই নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করা তিন নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে কাকে অস্বীকার করেছে এই কোরআনকে অস্বীকার করেছে এই কোরআনের আইনকে অস্বীকার করেছে এই কোরআনে বিধানকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা উলাইকা আসহাবুন নারিহুম ফিহা খালিদুন আল্লাহ পাক বলেন যারা আমার আয়াতে কারিমাগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে অস্বীকার করেছে কিয়ামতের দিন তারা চলে যাবে জাহান্নামে চিল্লায় বলেন কোথায় যাবে শেষ কথা বলি জাহান্নামে যাবে কারা যারা এই দুনিয়ার জীবনে সুস্থ জীবন টাকা পয়সা বাড়িঘর ক্ষমতা সুন্দর চেহারা গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে নারী পেয়েছে সব পাওয়ার পরেও মসজিদে আজান হয়েছে মসজিদে যায় নাই নামাজ পড়ে নাই ওরা জাহান্নামে যাবে কোথায় যাবে কোথায় যাবে আচ্ছা আপনাদের এলাকা তো হিন্দু আছে হিন্দু দাদা ভাইরা মসজিদে যখন আজান হয় তখন কি তারা মসজিদে নামাজ পড়তে যায় কথা বলেন যায় না আবার আপনি আব্দুর রহমান আপনি আব্দুল করিম আজান হওয়ার পরে উনিও দোকানদারি করে উনি দোকানে বসে আছে আবার আপনি আব্দুর রহিম আব্দুল করিমও বসে আছেন আপনি মসজিদে যাচ্ছেন না এখন এই না যাওয়ার মধ্যে আপনার মধ্যে তার মধ্যে কোনো তফাৎ আছে
কোন পার্থক্য আছে এইজন্য বিশ্বনবী বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেই যেন কুফরি করলো প্রাণ গোপাল যেমন নামাজ পড়ে না হিন্দু হওয়ার কারণে আপনি মুসলমানের খাতায় নাম থাকার পরেও নামাজ যখন পড়েন না তখন এই দিক থেকে আপনার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য ঠিক আছে কথা রাগ করতেছেন মনে হয় এটা আমার কথা না রাসূলুল্লাহর কথা প্রিয় ভাইরা এই বেনামাজিরা কিয়ামতের দিন মারা কারুনা ও ফিরাউনা ও হামানা বড় বড় কাফেরদের সাথে জাহান্নামের আগুনে জ্বলবে এবং উঠবে আল্লাহ রাব্বুল আলামিন এই বেনামাজিদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাবে ঠেংকা পরাবে ডান্ডা বেড়ি পরাবে দুনিয়াতে শুধু ডান্ডা বেড়ি নয় পরকালও ডান্ডা বেড়ি আছে ওই ডান্ডা বেড়ি হবে আগুনের ডান্ডা বেড়ি আমার ভাইয়েরা এই নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন কি নামাজ কি নামাজ ফরজ করেছেন অনেকে বলে আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়ার দরকার নাই কো দলিল কই কয় আল্লাহ সূরা নিসার ভিতরে বলেছেন লা তাকরাবুস সালাহ নামাজ পড়া তো দূরের কথা নামাজের কাছেও যাওয়া যাবে না আহারে বেকুব মার্গা মুসলমান আয়াতের পরে আল্লাহ কি বলেছেন লা তাকরাবুস সালাহ ওয়ান্তুম সুকারা যখন তুমি মদ পান করো অবস্থায় মসজিদে নামাজ পড়া তো দূরের কথা মসজিদেও যাইও না বেকুফে আয়াতের ওই অংশ বাদ দিয়া এই অংশ দিয়ে দলিল দেয় এরকম বেকুফ বাংলাদেশে আছে নাকি নাই ওরে মুসলমান কথা কয় না কেন আছে নাকি নাই এই বেনামাজিদের কি হ্যান্ডকাপ ডান্ডাকাপ সব পরাইয়া জাহান্নামের কাছে যখন নিয়ে আসা হবে তখন জাহান্নামের ধার রক্ষী ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকার ও জাহান্নামীরা জাহান্নামে কেন আসছো তখন জাহান্নামীরা মাথা নিচের দিকে দিয়া দিবে দিয়া তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই মসজিদে কি সুন্দর মুয়াজ্জিন আজান দেয় দেয় না আপনাদের এখানে মুয়াজ্জিন আজান সুন্দর না সুন্দর সুন্দর লাগে কি না কি সুন্দর ভাবে আজান দেয় আমি তো বুড়া মানুষ পারি দাঁড়ি না কি সুন্দর আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন এরকম আজান হয় কি না এরপর কি বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এরপরে দুইটা ডাক দেয় সুন্দর ডাক সে ডাকগুলি কি কষ্ট হচ্ছে আপনাদের হাইয়া আলা সালাম এসো নামাজের দিকে এরপরে বলে কি হাইয়া আলাল এসো কল্যাণের দিকে এসো মুক্তির দিকে এসো নামাজের দিকে এইরকম ডাক দেওয়ার পরে আমার যুবক ভাইয়েরা
বসে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখবে ঠিক না আমার যুবতী বোনেরা যুবক ভাইয়েরা আযানের সময় বইসে বইসে এই আঙ্গুল দিয়ে একবার গুতা মারে উরফের দিকে আবার গুতা মারে নিচের দিকে মারে কি না আমার ভাইয়েরা বাবারা এই আঙ্গুল কিয়ামতের দিন কথা বলতে পারবে নাকি পারবে না الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الله পাক বলেন কিয়ামতের দিন সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে সাক্ষী দিবে এই আঙ্গুল বলবে রাতের বেলা দরজা বন্ধ করে গুগলে যাইয়া আমি ল্যাংটা ছবি দেখছিলাম নারী পুরুষের মিলন দেখছিলাম চোখ কথা বলবে আঙ্গুল কথা বলবে হাত কথা বলবে পাও কথা এই জন্য আমার ভাইয়েরা মসজিদের আযান যখন হয়ে যাবে দোকানদার শাটার বন্ধ করে দেন আধা ঘন্টা টাইম দোকান বন্ধ রাখেন নামাজ পড়ে দোকানে বসেন আপনার আধা ঘন্টা যা বিক্রি হতো ওই আধা ঘন্টার বিক্রি আল্লাহ পাকের চাইদা ডাবল বিক্রি আল্লাহ আপনাকে করাইয়া দিবে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে এই নামাজের জন্য বিশ্ব নবী কত কষ্ট করেছেন কত রক্ত দিয়েছেন হুজুর কাবা শরীফের পাশে আল্লাহু আকবার বলে নামাজ করতেছিলেন নবীজি যখন নামাজের সেজদার মধ্যে গেলেন উতবা সাইবা উটের নারী বুড়ি গুলি এনে আমার রসুলের কাদের মধ্যে পিঠের মধ্যে চাপাইয়া দিল হুজুর সেজদা থেকে উঠতে পারে না উটের নারী বুড়ির ওজনে হুজুর সোজা হইতে পারে না হুজুর সোজা হইতে পারে না আর ওইদিকে কাফেররা নবীর কষ্ট দেখে হাতের মধ্যে তালি দেয় জোরে করে নাউজুবিল্লাহ এই নামাজের জামাত কায়েমের জন্য বিশ্বনবী তাইফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গেলেন ইমানের দাওয়াত নিয়ে গেলেন আমি তাইফের সেই জায়গা গিয়েছি সেজদা দিয়েছি কেঁদেছি যেই জমিনের মধ্যে আমার নবী রক্ত পড়েছে আমার ভাইয়েরা বিশ্বনবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অন্তিম কালেই আর তিনি মসজিদে যেতে পারেন না একবার হুঁশ আসে একবার হুঁশ চলে যায় এমন সময় হুজুরের হুঁশ চলে যাবার পরে মসজিদে নববীতে শার নামাজের আজান হয়ে গেল মসজিদে নবী আসবেন সাহাবাই কেরাম অপেক্ষায় আছেন অনেকক্ষণ হয়ে গেল নবী মসজিদে নাই সমস্ত সাহাবাই কেরামের কান্না রুল পড়ে গেল অনেকের অনুরোধে হযরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়ালেন হযরত আবু বকর নামাজ শুরু করে দিলেন কিন্তু গোটা মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ বেড়ে গেল নামাজের মাঝখানে আল্লাহ নবীর হুঁশ ফিরে আসার পরে আল্লাহ নবী বলছেন আয়েশা রে এখন কোন সময় মা আয়েশা বলেন হুজুর মসজিদে শার নামাজের জামাত আজান হয়েছিল আপনার অসুস্থতা দেখে আমার আব্বা জামাতের ইমামতি শুরু করে দিয়েছে কিন্তু গোটা মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না হুজুর বললেন আয়েশা ঘরের দুয়ার খুলে দাও ঘরের জানালা খুলে দাও আর আমার মাথা তোমার বুকের মধ্যে তুলে ধরো আমি দেখব আমার অনুপস্থিতিতে আমার উম্মতরা কেমন করে নামাজ আদায় করে হযরত আয়েশা বলেন আমি হুজুরের মাথাকে তুলে ধরলাম হুজুর মসজিদে নববীর দিকে তাকাইয়া তার দুই চোখ দিয়ে দদ্দর করে পানি ছেড়ে দিয়েছেন আমি বললাম হুজুর আপনি কান্দেন কেন আপনার চোখে পানি কেন হুজুর বলে আয়েশা রে এটা আমার দুঃখের কান্না নয় এটা আমার বেদনার কান্না নয় এটা আমার তৃপ্তির কান্না ও আয়েশা এই নামাজের জামাত কায়েম করতে গিয়ে তাইফে কাফেরদের কত পাথর আঘাত খেয়েছি আমাকে কাফেররা কত পাথর মেরেছে কত আঘাত করেছে আয়েশারে এত রক্তের বিনিময়ে যে নামাজের জামাত আজকে কায়েম হয়েছে আজকের এই দৃশ্য দেখার পরে আমার মন বলে দিল এই দৃশ্য দেখার পরে আমার মন বলে দিল ও আয়েশা আমি দুনিয়ার থেকে চলে যাব কিন্তু আমি যাবার পরেও দুনিয়ার মসজিদগুলিতে আজান হবে আর আমার উম্মতেরা এরা আজান শুনে জামাতের সাথে নামাজ আদায় করবে আমার বাবারা ভাইয়েরা জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে রাজি আছেন কিনা
আপনি কোন পীরের murid আমি আপনার পায়ে হাত দিয়া বলবো আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আপনার সাথে আমার শুধু বন্ধুত্ব ঈমানের কারণে কোরআনের কারণে আমি আপনাকে জাহান্নামের যাওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে চারটি কারণ বলেছি পঞ্চম কারণ বললাম নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবেন এই জাহান্নামে আপনি যেতে করে না যান এইজন্য আমি আপনার থেকে ওয়াদা নিতে চাই আপনি কি রাজি আছেন কিনা দুই হাত তুলে ওয়াদা করার জন্য হাত তুলেন দুই হাত তুলেন আর আমার সাথে বলেন আয় আল্লাহ আমরা ওয়াদা করতেছি যে যতদিন তুমি সুস্থ রাখবে শরীয়তের কোন উযর ছাড়া এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিব না ফরজ নামাজ ছেড়ে দিব না ফরজ নামাজ ছেড়ে দিব না আল্লাহ আমাকে ওয়াদা পালন করার তৌফিক দাও হাত নামান আল্লাহ আমাদের কবুল করুক আমরা বলি আমিন এই ভেন্ডার বাড়ি রাবেয়া মহিলা মাদ্রাসা কে আল্লাহ কবুল করুক জোরে করে আমিন